প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু ব্যাকবোন স্কুল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ক্লাসের মধ্যে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অ্যাব্রিভিয়েশন, অর্থাৎ সংক্ষিপ্ত রূপ দেওয়া থাকলে সেটার পূর্ণ মিনিং কী হবে। আজকের ক্লাসে আমরা সেগুলোই হচ্ছে দেখব। তোমাদের পরীক্ষায় আইসিটি সংক্রান্ত অনেকগুলো অ্যাব্রিভিয়েশন আসে এবং এই কারণে তোমাদের এই পার্টটা অর্থাৎ এই লেকচারটা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। তো চলে আসি হচ্ছে আমাদের মেইন টপিকের মধ্যে। এখানে খেয়াল করে দেখো, অনেকগুলো সংক্ষিপ্ত রূপ দেওয়া আছে এবং পূর্ণরূপ দেওয়া আছে। একদম প্রথম সংক্ষিপ্ত রূপের মধ্যে গিয়ে পড়ছে আইসিটি। এটাই তো হচ্ছে আমাদের এখানে চ্যাপ্টারের নাম। আইসিটির পূর্ণরূপ আমরা অনেকেই ভুল করে দিয়ে আসি। আইসিটির পূর্ণরূপ হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি। আমরা এখানে এই ভুলটা করি, আমরা অনেকেই দিয়ে আসি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন, কমিউনিকেশন না কিন্তু কমিউনিকেশনস টেকনোলজি। এখানে এক্সট্রা করে হচ্ছে এটা এস রয়েছে, যে এসটা আমরা দিয়ে আসি না, যার ফলে পরীক্ষার মধ্যে ভুল হয়ে যায়। এবং এটা অন্যান্য সবগুলির থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আইসিটির পূর্ণরূপ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি। দেন আর্পানেট, এটা ছিল ইন্টারনেটের প্রাথমিক নাম এবং এই আর্পানেটের পূর্ণ মিনিং হচ্ছে অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি নেটওয়ার্ক। এটাই হচ্ছে এখানে আর্পানেটের আমাদের পূর্ণরূপ। দেন জিপিএস, এটা ব্যবহার করা হয়ে থাকে কিসের জন্য বলো তো? গুগল ম্যাপে কিন্তু আমরা জিপিএস ইউজ করে থাকি কোনো একটা লোকেশন খুঁজে বের করার জন্য, যার পূর্ণরূপ হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। দেন এসইও, এটা ইউজ করা হয়ে থাকে সাধারণত আমরা যে কোনো গুগল সার্চের মধ্যে, যেমন কি আমরা গুগলে কোনো সার্চ দিচ্ছি, কোন ওয়েবসাইটটা আগে উঠে আসবে ওইটা ঠিক করার যে প্রক্রিয়া তাকে বলা হচ্ছে এসইও। তাকে সংক্ষেপে বলা হয়, মানে পূর্ণরূপ হচ্ছে যেটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। লাইক যদি আমি চাই যে আমি কোনো একটা নির্দিষ্ট ওয়ার্ড সার্চ দেওয়ার পর আমার ওয়েবসাইটে সবার উপরে উঠে আসবে, ওইটাকেই জন্য যে পথে ব্যবহার করা হচ্ছে তাকে বলা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অথবা এসইও। দেন ইএইচআর, এটার পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক হেলথ রেকর্ড, অর্থাৎ আমাদের যারা হচ্ছে ব্যক্তিবর্গ রয়েছে তাদের হেলথের রেকর্ড ইলেকট্রনিকভাবে রাখাকেই বলা হচ্ছে এখানে ইএইচআর। দেন ইএফটি, এটা পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, অর্থাৎ আমরা যে বৈদ্যুতিক উপায় বা ইলেকট্রনিক উপায়ে যে আমরা ফান্ড ট্রান্সফার করি সেটাকে বলা হচ্ছে ইএফটি। দেন প্রোলগ, এটা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটার পূর্ণরূপ হচ্ছে প্রোগ্রামিং ইন লজিক। সাধারণত লজিক প্রোগ্রামিংয়ের জন্য আমরা এই প্রোলগকে ইউজ করতে পারি। দেন লিস্প, এটার পূর্ণরূপ হচ্ছে লিস্ট প্রসেসিং, এটাও একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে গিয়ে পড়ছে। দেন জিভি, এটা পূর্ণরূপ হচ্ছে গ্লোবাল ভিলেজ, যেটাকে বলা হচ্ছে বিশ্বগ্রাম, অর্থাৎ বর্তমানে প্রযুক্তির উন্নয়নের ফলে পুরো বিশ্ব একটা গ্রামে পরিণত হয়েছে। গ্রামে যেমন সবাই সবাইকে চিনে, ঠিক সেমভাবে গ্লোবাল ভিলেজের মধ্যে এখন পৃথিবীর সবাই সবাইকে হচ্ছে চিনতে পারছে বা খুব ইজিলি একে অপরের সাথে কানেকশন হচ্ছে ক্রিয়েট করতে পারছে। দেন WWW, এটা আমরা সবাই ইউজ করি, যখন কিনা আমি এটা কিছু সার্চ দিতে চাই বা কোনো একটা ওয়েবসাইটে যাই, তখন প্রথমে গিয়ে লিখতে হয় যে www.thensomething.com or .gov বা অন্যান্য হচ্ছে আমরা ওয়ার্ডগুলো ইউজ করি, বা সবার প্রথমে কিন্তু আমরা www. এই ওয়ার্ডটা দিয়ে শুরু করছি। তো এই ওয়ার্ডটার পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। দেন GMC, এটা পূর্ণরূপ হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড ক্রপস, অর্থাৎ যেই ফসলগুলোকে আমরা জিন প্রকৌশলের মাধ্যমে আমরা জেনেটিক্যালি মডিফাই করছি তাকেই বলা হচ্ছে এখানে GMC। দেন SMT, এটা পূর্ণরূপ হচ্ছে স্ক্যানিং টিউনেলিং মাইক্রোস্কোপ, এটা এক ধরনের মাইক্রোস্কোপের মধ্যে গিয়ে পড়ছে। এবং AM, এটার পূর্ণ মিনিং কী? এটা আইসিটির ক্ষেত্রে পূর্ণ মিনিং হচ্ছে অ্যাপ্লিটিউড মডিউলেশন, এটা হচ্ছে বিশেষ ধরনের একটা মডিউলেশন প্রক্রিয়া। দেন PSTN, এটা পূর্ণরূপ হচ্ছে পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্ক, যে টেলিফোন নেটওয়ার্কে সাধারণত পাবলিকে সুইচ করা থাকে তাকে বলা হচ্ছে PSTN। এরপরে আমরা জানবো MRI-এর পূর্ণরূপ কী। MRI, এটা পূর্ণরূপ হচ্ছে ম্যাগনেটিক রিসোর্স ইমেজিং, এটা সাধারণত সিটি স্ক্যান এক্স রেগুলার মতোই হচ্ছে একটা পদ্ধতি যেখানে আমাদের বডি চেক আপ করা হয়ে থাকে MRI-এর মাধ্যমে। দেন আমরা কি জানি ওয়ান বিট, এই বিট দ্বারা কি বোঝানো হচ্ছে? বিট দ্বারা বোঝানো হচ্ছে বাইনারি ডিজিট, 8 বিট মিলে হয় হচ্ছে 1 বাইট। আমরা যে ইমেল আমরা করে থাকি এই ইমেলের পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক মেল। দেন CAM, এটার পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং, কম্পিউটারের দ্বারা কম্পিউটারের জন্য যে ম্যানুফ্যাকচারিংগুলো করা হচ্ছে তাকে বলা হচ্ছে CAM। দেন EDI, এটার পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক ডাটা ইন্টারচেঞ্জ, অর্থাৎ ইলেকট্রনিক যে ডাটাগুলো রয়েছে সেগুলো নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করার জন্য
এই ইডিআই ব্যবহার করা হয়। এরপর আমাদের ই কমার্স বা ইলেকট্রনিক কমার্সের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে এখানে এই যে বিটুবি সি টুবি। বিটুবির পূর্ণরূপ হচ্ছে বিজনেস টু বিজনেস, যেমন কিনা একটা বিজনেস অন্য আরেকটা বিজনেসের সাথে কোনো একটা লেনদেন সম্পাদন করে তখন সেটাকে বলা হচ্ছে বি টু বি। লাইক পাইকারি যে বিক্রেতা রয়েছে তার থেকে খুচরা বিক্রেতা হচ্ছে কিনলো, সেটাকে বলা হচ্ছে বি টু বি। অ্যান্ড সি টু বি মানে হচ্ছে কনজিউমার টু বিজনেস, অর্থাৎ বিজনেস যদি কনজিউমারের থেকে কোনো কিছু হচ্ছে কিনে নেয় বা কোনো লেনদেন করে সেটাকে বলতে পারি আমরা সি টু বি, যেখানে কনজিউমার থেকে বিজনেসের কাছে কোনো একটা প্রোডাক্ট যাচ্ছে। দেন আর ইউ আর, এটা পূর্ণরূপ হচ্ছে রোজামস ইউনিভার্সাল রোবট। দেন পিএলসি, এটা পূর্ণরূপ হচ্ছে প্রোগ্রাম লজিক কন্ট্রোলার। দেন সিএডি, এটা পূর্ণরূপ হচ্ছে কম্পিউটার এইডেড ডিজাইন। আর এফ আইডি, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন, এগুলো আমাদের মোটামুটি ইম্পর্টেন্ট বাট পরীক্ষায় অত বেশি আসবে না। এই যে এ কয়েকটা পিএলসি সিএডি আর এফ আইডি এগুলো জাস্ট দেখে যাওয়া ইন কেস যদি এসে পড়ে, এই জন্য জাস্ট দেখে যাওয়াটা ভালো। বাট স্টিল অত বেশি হচ্ছে যদি মনে রাখতে না পারো তাহলে সমস্যা নেই। দেন ইউভিএ, এটা পূর্ণরূপ হচ্ছে আনম্যান্ড এরিয়াল ভেহিকেল, অর্থাৎ যেই এরিয়াল ভেহিকেলের কোনো নাম নেই বা কোনো হচ্ছে ম্যান থাকে না, কোনো ধরনের ম্যান ছাড়া বা হচ্ছে সংখ্যায় চলতে পারে তাকে বলা হচ্ছে ইউভিএ। দেন ডিএনএ, আমাদের কিন্তু কোষের মধ্যে বা সেলের মধ্যে একদম মেন উপাদান কিন্তু কোনটা, ডিএনএ। তো এই ডিএনএর পূর্ণরূপ হচ্ছে ডি অক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। দেন জিএমও, এটা পূর্ণরূপ কি জেনেটিক্যালি মডিফাইড যে অর্গানিজম আছে, অর্থাৎ ছোটো ছোটো যে আমাদের একদম প্রাণী রয়েছে যেগুলো বলা হয় অর্গানিজম, সেগুলোকে যদি হচ্ছে জেনেটিক্যালি বা জিনের মাধ্যমে মডিফাই করা হয় সেগুলোকে বলা হয়ে থাকে জিএমও। নেক্সট অ্যাব্রিভিয়েশনের মধ্যে রয়েছে বিএসএ, তোমাদের এটা আগে বলেছিলাম যে বিএসএ পূর্ণরূপ হচ্ছে বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স। দেন ওএমআর, ওএমআর পূর্ণরূপ হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার। সাধারণত আমরা যেমন কিনা এমসিকিউ পরীক্ষায় অ্যান্সার করে থাকি ওইগুলোকে আমরা বের করার জন্য বা আমাদের চেক করার জন্য ওএমআরকে ইউজ করা হয়ে থাকে। দেন সিএম, এটা পূর্ণরূপ হচ্ছে কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং। দেন এআই, এটা দিন দিন খুবই হচ্ছে কি হচ্ছে আমাদের প্রচলিত হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট এআইটা। এটার পূর্ণরূপ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। কম্পিউটারের কিন্তু কোনো ধরনের কি নেই, বুদ্ধিমত্তা নেই, কিন্তু ধারণা করা হচ্ছে ভবিষ্যতে কম্পিউটারের কৃত্রিম বুদ্ধিমত্তা থাকবে, অর্থাৎ নিজের থেকে চিন্তা করে আমাদের কোনো একটা কাজ করে দিতে পারবে। আমাদের সবসময় তাদেরকে কী করা লাগবে না, সবসময় নির্দেশ দেওয়ার প্রয়োজন নেই, নিজে চিন্তা করে সে কাজ করতে পারলে সেটাকে বলা হয় এআই অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। দেন আইটি, এটা পূর্ণরূপ হচ্ছে ইনফরমেশন টেকনোলজি। আইসিটির দুইটা পার্ট রয়েছে, একটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি আর একটা হচ্ছে কমিউনিকেশন টেকনোলজি। সো ইনফরমেশনের টেকনোলজি এটাকে সংক্ষেপে বলা হচ্ছে আইটি। দেন এফএম, এটা পূর্ণরূপ হচ্ছে ফ্রিকোয়েন্সি মডিউলেশন, এইচএমডি, হেড মাউন্টেড ডিসপ্লে। এটা আরেকটা গুরুত্বপূর্ণ অ্যাব্রিভিয়েশন, কেন গুরুত্বপূর্ণ, এটা ইউজ করা হয়ে থাকে ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে। যখন কিনা হচ্ছে আমরা ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে জানবো তখন গিয়ে জানতে পারবো যে ওইখানে আমরা এই এইচএমডি বা হেড মাউন্টেড ডিসপ্লেকে ইউজ করতে পারি, তাই এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। দেন জিএসএম, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, এটাকে সংক্ষেপে বলা হচ্ছে জিএসএম। দেন ফোর বিট, ঠিক আছে, ফোর বিটে মেনলি হচ্ছে আমাদের এখানে আট বিট হবে, নট ফোর বিট। এইট বিটে হয় হচ্ছে আমাদের এক বাইট। দেন 1024 বাইট, 1024 বাইটে হয়ে যায় হচ্ছে আমাদের এখানে এক কিলোবাইট। দেন জিআইএস, এটা পূর্ণরূপ হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। ই কমার্স, ই থাকলে এখানে হয়ে যাবে হচ্ছে ইলেকট্রনিক, এই কারণে ই কমার্সের পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক কমার্স। দেন বি টু সি মানে হচ্ছে বি দিয়ে বিজনেস, সি দিয়ে কনজিউমার। সো বিজনেস টু কনজিউমার, অর্থাৎ বিজনেস যখন কিনা কনজিউমারের কোনো প্রোডাক্ট বিক্রি করে তাকে বলা হচ্ছে বি টু সি। দেন সি টু সি মানে হচ্ছে যখন কিনা কনজিউমাররা কিছু কেনার পর অন্য আর একটা কনজিউমার এসে বিক্রি করে সেটাকে বলা হচ্ছে সি টু সি। দেন আইসিটি, এটা পুরো সবাই জানি আমরা, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি, এখানে এস হবে একটা। দেন আইটি, এটার পূর্ণরূপ আইসির পূর্ণরূপ কী বলতো, আইসির পূর্ণরূপ হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। দেন আইবিএম, এটার পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন, এটি হচ্ছে অ্যাডভান্স টেকনোলজি। দেন ভিএলএসআই হচ্ছে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন, এমএসআই এটা হচ্ছে মিডিয়াম স্কেল ইন্টিগ্রেটেড,
দেন এটিএম, এটা আর একটা গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, যেটা পুরোপুরি হচ্ছে অটোমেটেড টেলার মেশিন। সিপিইউ, সিপিইউ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউর একটা অংশের মধ্যে গিয়ে পড়ছে এএলইউ, আলু না কিন্তু, ঠিক আছে, এটা হচ্ছে এএলইউ, অ্যারিথমেটিক লজিক ইউনিট। দেন সিআইএসসি, কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটিং, এটাকে সঙ্গে বলা হচ্ছে সিআইএসসি। সেম হচ্ছে একটা আরআইএসসি, রিডিউসড ইনস্ট্রাকশন সেট কম্পিউটিংকে বলা হচ্ছে আরআইএসসি। দেন এসসিএসআই মানে কি, স্মল কম্পিউটার সিস্টেম যে ইন্টারফেস তাকে আমরা বলতে পারি এসসিএসআই। দেন ইউএসবি, আমরা যে বলি আমরা ইউএসবি কেবল ইউজ করছি, ওই ইউএসবি পুনরূপ হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস। বাস কি মনে আছে, বাস হচ্ছে ডেটা চলাচলের পথকে বাস বলতে পারে, সো ইউনিভার্সাল সিরিয়াল বাসকে সঙ্গে বলা হচ্ছে ইউএসবি। দেন এমআইডিআই, এটাকে বলা হচ্ছে পুনরূপ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ডিজিটাল ইন্টারফেস, এটাকে বলা হচ্ছে এমআইডিআই। দেন এমআইসিআর, এটা পুনরূপ হচ্ছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রেকগনিশন অথবা রিডার। দেন ওএমআর পুনরূপ হচ্ছে অপটিক্যাল মার্ক রেকগনিশন, ওসিআর পুনরূপ হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রেকগনিশন, সিআরটি এটা হচ্ছে ক্যাথোড রে টিউব, এলসিডি লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, অ্যান্ড এলইডি পুনরূপ হচ্ছে লাইট ইমিটিং ডায়োড। সো এই সবগুলো সম্পর্কে কিন্তু হচ্ছে অলরেডি আমরা জানি, আমাদের আগের অধ্যায়গুলোতে জেনেছি আমরা, তোমাদের সুবিধার জন্য এই সবগুলি অ্যাব্রিভিয়েশনকে একসাথে নিয়ে আসা হয়েছে, যাতে একটা লেকচার পড়েই তোমরা সবগুলো সম্পর্কে হচ্ছে একটা আইডিয়া পেয়ে যাও। দেন ভিজিএ, এটা হচ্ছে ভিডিও গ্রাফিক্স অ্যারে, ডিপিআই মানে হচ্ছে ডট পার ইঞ্চ, র্যামের পুনরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর রমের পুনরূপ হচ্ছে রিড অনলি মেমোরি, সিডির পুনরূপ কি কম্প্যাক্ট ডিস্ক, দেন ডিভিডির পুনরূপ হচ্ছে ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক অথবা ডিজিটাল ভিডিও ডিস্ক, এজিপি এটা পুনরূপ হচ্ছে অ্যাক্সেলারেটেড গ্রাফিক্স পোর্ট, অ্যান্ড ডিবির পুনরূপ হচ্ছে ডাটা বেস। দেন ওএস, এটা পুনরূপ হচ্ছে অপারেটিং সিস্টেম, আমরা বলি না ম্যাক ওএস, সো ম্যাকিনটোশের যে অপারেটিং সিস্টেম এটাকে সংক্ষেপে বলা হয়ে থাকে হচ্ছে ম্যাক ওএস। দেন ডিবিএমএস, এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট, ডিবি দিয়ে হচ্ছে ডাটা বেস, আর এমএস দিয়ে হচ্ছে ম্যানেজমেন্ট সিস্টেম, সো ডাটা বেস ম্যানেজমেন্ট সিস্টেম এটাকে সংক্ষেপে বলা হয়ে থাকে ডিবিএমএস। দেন এসকিউএল, আর একটা গুরুত্বপূর্ণ অ্যাব্রিভিয়েশন, এটা পুনরূপ হচ্ছে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, সাধারণত কোনো কিছু খুঁজে বের করার জন্য এই এসকিউএলটা আমাদের ব্যবহার করা হয়। দেন সিএডি, এটা পুনরূপ হচ্ছে কম্পিউটার এইডেড ডিজাইন, এক্সপি, এক্সপি পুনরূপ হচ্ছে এক্সপিরিয়েন্স, আমরা আগে ইউজ করতাম উইন্ডোজ এক্সপি, এটার পুনরূপ হচ্ছে উইন্ডোজ এক্সপিরিয়েন্স। দেন সিইউআই, এটা পুনরূপ হচ্ছে ক্যারেক্টার ইউজার ইন্টারফেস, আর জিইউআই এটা পুনরূপ হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এনটিএফএস, দ্য নিউ টেকনোলজি ফাইল সিস্টেম, দেন বিআইওএস বা বায়োস, এটা হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। ভাইরাস, ভাইরাসের পুনরূপ হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সেজ। আসকি বা ASCII, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। BCD, এটা হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল, এই দুটোই হচ্ছে একটা কোড। দেন ওয়াইমএস, পুনরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার অপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। দেন ওয়াইফাই নিয়ে বলা আছে, ওয়াইফাই আমরা অনেকে চালাই বাট পূর্ণ মিনিং জানি না, ওয়াইফাই পুনরূপ হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি। দেন ভিসেটের পুনরূপ তোমাদের আগে বলেছিলাম যে ভ্যারি স্মল অ্যাপারচার টার্মিনাল, জিপিএস পুনরূপ হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম, দেন জিএস পুনরূপ হচ্ছে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, GSM এটা হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, সো গ্লোবাল দিয়ে কিন্তু অনেকগুলো আছে বা জিওগ্রাফিক্যাল দিয়ে বেশ কয়েকটা আছে, এই সবগুলো এখানে একসাথে বলা আছে। দেন SIM, এটা পুনরূপ হচ্ছে সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। দেন MMS, মাল্টিমিডিয়া মেসেজ সার্ভিস, SMSটা হচ্ছে শর্ট মেসেজ সার্ভিস, আর MMSটা হচ্ছে এখানে কি মাল্টিমিডিয়া মেসেজ সার্ভিস। GPRS যেটা হচ্ছে জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস, প্যানের পুনরূপ হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, অ্যান্ড ল্যানের পুনরূপ হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। ম্যান সেমভাবে রয়েছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়েন হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, FTP এটা পুনরূপ হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল, TCP পুনরূপ কোনটা ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, দেন IP পুনরূপ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, দেখতেই পাচ্ছ কতগুলো প্রোটোকল একসাথে আছে তোমাদের এখানে মডার্ন। আগে কিন্তু যখন কিনা আমরা
ওয়াইফাই ইউজ করতাম না, তখন আমরা আমরা কম্পিউটারের মধ্যে হচ্ছে মডেম ইউজ করতাম। সো মডেমের পূর্ণরূপ হচ্ছে মডুলেটর অ্যান্ড ডিমডুলেটর, এদেরকে একসাথে বলা হয়ে থাকে হচ্ছে কি মডেম। তারপরে বলেছিলাম ক্লাসের মধ্যে অলরেডি যে অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক, এটাকে বলতে পারি আমরা আরপানেট। দেন ISP এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, HTML হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। দেন HTTP এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। সো প্রোটোকল দিয়ে কিন্তু আমাদের এখানে অনেকগুলো রয়েছে। দেন WWW ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, URL এর পূর্ণরূপ হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, অ্যান্ড VOIP এটা পূর্ণরূপ হচ্ছে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। তো এবার আমরা এই টপিকগুলো থেকে বিগত বছরের কিছু প্রশ্ন দেখে নেব। যেমন প্রথম প্রশ্ন বলা হচ্ছে HTTP এটার পূর্ণরূপ কী, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে 2017-18 শিক্ষাবর্ষে এসেছিল। তো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, হাইপার টেক্সট এখানে কি বলা হচ্ছে ট্রান্সপোর্ট প্রোটোকল, হাইপার টেক্সট ট্রান্সমিশন প্রোটোকল, নাকি হায়ার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে এ নাম্বারটা, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটাই হচ্ছে আমাদের HTTP এর পূর্ণরূপ। দেন দুই নাম্বার কোয়েশ্চনটা এখানে হচ্ছে যে র্যামের পূর্ণরূপ কী, এটা EBH ইউনিট এসেছিল 2017-18 শিক্ষাবর্ষে। এখানে বলতো র্যামের পূর্ণরূপ কী, এটা অ্যান্সার হবে হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যেটা দেওয়া আছে এখানে সি নাম্বারে, তাই সি নাম্বারটা এখানে অ্যান্সার হয়ে যাবে। তো এই টপিকগুলো দেখিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ যে প্রিভিয়াস ইয়ার থেকে কোশ্চেন এসেছে এবং তোমাদের ইয়ারেও এখান থেকে কোশ্চেনের সম্ভাবনা অনেক পরিমাণে বেশি, তাই তোমাদেরকে এই টপিকগুলো খুব ভালো মতো পড়তে হবে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।